আসসালামু আলাইকুম। ব্যাংক বন্ধ হলে ক্ষতিপূরণ বাবদ কত টাকা দেওয়া হবে তার নতুন আইন করা হয়েছে, এ সংক্রান্ত বিষয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে বিমা থেকে আমানতকারীদের টাকা দেওয়ার বিধান রেখে ব্যাংক আমানত বিমা আইনের সংশোধনী বিল রোববার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। পুরানো আইনে ছোট বড় সব আমানতকারী বিমার আওতায় 1,00,000 টাকা করে পাওয়ার বিধান আছে। সংশোধনী আইনে কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে বিমা থেকে আমানতকারীদের আরও বেশি টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সংসদে ব্যাংক আমানত বিমা বিল তোলেন, পরে বিলটি পরীক্ষা করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল করার কথাও বলা হয়েছে। এই তহবিলে বিমাকৃত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অর্থ তহবিলের অর্থ বিনিয়োগের আয়, অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অর্থ ও অন্য কোনো উপায়ে পাওয়া অর্থ থেকে এ তহবিলের ফান্ড গঠন হবে। বিলে তহবিলের দায়ের পরিমাণ বাড়ানো হয়েছে। এতে বলা হয়েছে কোনো বিমাকৃত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আদেশ দেওয়া হলে অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রত্যেক আমানতকারীকে তার আমানতকৃত অর্থের সমপরিমাণ, যা সর্বোচ্চ 2,00,000 টাকা অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অর্থ, আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল থেকে প্রদান করতে হবে।